দীর্ঘ 4 বছর পর অনুষ্ঠিত হল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নং প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিসিসিআইয়ের এপেক্স কাউন্সিল সদস্য দিলীপ ব্যঙ্গ সরকার, টিসিএ সভাপতি তপন লোধ, টিসিএ সচিব সুব্রত দে সহ অন্যান্যরা। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিগত 4 বছরের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সফল ক্রিকেটার, বেস্ট প্লেয়ার, চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সেরা সংগঠক, প্রাক্তন ক্রিকেটার, সেরা গ্রাউন্ড স্টাফ, বেস্ট স্কোরার, বেস্ট আম্পায়ার সহ আরও অনেককে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় স্তরে ক্রিকেটে রাজ্যের নাম উজ্জ্বল করতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও সব ধরনের সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্রিকেট সহ প্রতিটি খেলার ক্ষেত্রেই ফিটনেস একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ক্রিকেট খেলায় যুক্ত ছেলেমেয়েদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এক্ষেত্রে যোগা, জিমন্যাস্টিক্সের মতো বিষয়গুলোকেও যুক্ত করার বিষয়ে টিসিকে উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিসিসিআইয়ের সঙ্গে কথাও বলা হয়েছে বলে জানান তিনি। যে ওনারা সুন্দরভাবে চালাচ্ছেন এই অ্যাসোসিয়েশনকে, আমাদের নজর আছে, খবরাখবর আমরা নেই, এবং যদি এই কারিকুলামগুলো আপনারা যদি ঢুকাতে হবে, নিশ্চয়ই আপনারা যারা ট্রেনার আছে, যারা কোচ আছে, তাদের নিশ্চয়ই আছে। কিন্তু দেখুন, আমরা যদি এই ধরনের ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা, আমি জানি সারাদিন পরিশ্রম করে ছেলেমেয়েরা, কিন্তু এইগুলো আমরা চিন্তাভাবনা করতে পারি, এটা আমার সাজেশন। আমি সেটা তখন আমি ভেবেছিলাম, আপনারা যদি এটা ঢোকাতে পারেন, আমার মনে হয় রেজাল্ট আরও বেটার হবে। কারণ ফিটনেসের উপর আর কিছু নাই, ফিটনেস অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে আর ফিটনেস যদি থাকে, তাইলেই রেজাল্টটা ভালো। আমি আশা করি আগামী দিন ত্রিপুরার, এর আগে ভালো ভালো প্লেয়ার ত্রিপুরার ক্রিকেট থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে, কিন্তু কোনো জায়গায় এমন যেন না হয় আমাদের মাঝে মাঝে ড্রপ করে, যে মাঝে মাঝে একটা বিরাট একটা ড্রপ পড়েছে। এখন ত্রিপুরার ক্রিকেট পত্রপত্রিকায় প্রায়ই দেখেছি ত্রিপুরা ক্রিকেটের জায়গায় হারছে এবং আসছে। এটা মানে সাস্টেনেবল যেটাকে বলে, এই ধরনের খেলা যদি হয় এবং সেটা কঠোর পরিশ্রমে, যেটা আমার মানে পূর্ববক্তারা ওনারা এই বিষয়ে বলেছেন যে সেটা কিন্তু প্রয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও খেলাধুলায় ত্রিপুরার যথেষ্ট সুনাম রয়েছে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্য সরকার রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। আমাদের ছোট রাজ্য হলেও আমরা খেলাধুলায় পিছিয়ে নেই। আমি আপনাদের মাধ্যমে যে মঞ্চ পে বেঠে হয়ে আপসে বলা চাইছি, যে হামারা প্রদেশ মে ছোটা হো সকতা হ্যায় লেকিন বহুত সারে হম বাকি যে খেল হ্যায় উসমে ভি বহুত আচ্ছা কিয়া হ্যায় আর ইয়ে এক বার নেই বহুত বার হমনে সবকে সামনে আয়া হ্যায় হামারা ইয়াকে জো খেলোয়াড় হ্যায় হম আপনা হ্যায়। তো হামারা পুরে দেশ মে স্পোর্টস মে আমি বহুত আগে যা চুকা হ্যায়, ইনফ্রাস্ট্রাকচার মে ভি হামারে ইয়া মে ক্রিকেট কে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বন রহা হ্যায় বিসিসিআই কে মদদ সে। লেকিন হম আপকো আশ্বস্ত করনা চাহেঙ্গে, বাকি খেলো মে ভি হম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আজ কে ডেট মে দো অ্যাথলেটিক ট্র্যাক কিয়া হ্যায়। আভি হামারে যে পড়োশী প্রদেশ হ্যায় উসকে জো বরাক ভ্যালি হ্যায় ওয়াহাঁ সে লোগ আকে হামারে ইয়া মে প্র্যাকটিস করতা হ্যায়, ইসলিয়ে ইসি। অনুষ্ঠানে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলেন, ছেলেমেয়েদের যে কোনো খেলাধুলার সফলতা পেতে হলে কঠোর অনুশীলনের ওপর গুরুত্ব দিতে হবে। তাছাড়া ত্রিপুরা ক্রিকেটের উন্নয়নে বিসিসিআই সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন তিনি। কমিটিকে আমি এটাই বলবো যে ওনারা সুন্দরভাবে চালাচ্ছেন এই অ্যাসোসিয়েশনকে, আমাদের নজর আছে, খবরাখবর আমরা নেই, এবং যদি এই কারিকুলামগুলো আপনারা যদি ঢুকাতে হবে, নিশ্চয়ই আপনারা যারা ট্রেনার আছে, যারা কোচ আছে, তাদের নিশ্চয়ই আছে। কিন্তু দেখুন, আমরা যদি এই ধরনের ইনোভেটিভ কিছু চিন্তাভাবনা, আমি জানি সারাদিন পরিশ্রম করে ছেলেমেয়েরা, কিন্তু এইগুলো আমরা চিন্তাভাবনা করতে পারি, এটা আমার সাজেশন। আমি সেটা তখন আমি ভেবেছিলাম, আপনারা যদি এটা ঢুকাতে পারেন, আমার মনে হয় রেজাল্ট আরও বেটার হবে। কারণ ফিটনেসের উপর আর কিছু নাই, ফিটনেস অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে আর ফিটনেস যদি থাকে, তাইলেই রেজাল্টটা ভালো। আমি আশা করি আগামী দিন ত্রিপুরার, এর আগে ভালো ভালো প্লেয়ার ত্রিপুরার ক্রিকেট থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে,
কিন্তু কোনো জায়গায় এমন যেন না হয় আমাদের মাঝে মাঝে ড্রপ করে, যে মাঝে মাঝে একটা বিরাট একটা ড্রপ পড়েছে। এখন ত্রিপুরার ক্রিকেট পত্র পত্রিকায় প্রায়ই দেখি যে ত্রিপুরা ক্রিকেটের জায়গায় হারছে এবং আসছে। এটা মানে সাস্টেনেবল যেটাকে বলে, এই ধরনের খেলা যদি হয় এবং সেটা কঠোর পরিশ্রমে, যেটা আমার মানে পূর্ববর্তী বক্তারা ওনারা এই বিষয়ে বলেছেন যে সেটা কিন্তু প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।